এবার আপনি নিজেই তৈরি করতে পারবেন ক্যান্ডিকাশ গেম উইদাউট কোডিং সো কোনো কোডে এইস এম কোডিং ছাড়াই আপনি এবার নিজেই ক্যান্ডিকাশ গেম তারপর টেম্পলার রান যে কোনো গেম আপনি নিজেই তৈরি করতে পারবেন তাওয়া থ্যাংক ডট কমের মাধ্যমে সো কীভাবে করবেন আবার এখান থেকে আপনি প্রচুর টাকা ইনকামও করতে পারবেন তবে একটা কথা বলে দিই আমি যে এই গেমটা কিন্তু আপনি প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন না কারণ এটা একটা ইউ দিয়ে তৈরি হবে সো প্লে স্টোরে পাবলিশ করতে গেলে আমি নেক্সট ভিডিওতে আবার দেখাবো যে এর কিছু সাহায্য নিয়ে আপনি সেই গেম টেম্পলের রান কিংবা ক্যান্ডিকেস গেম যে কোনো গেমই আপনি তৈরি করে সেটা প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন আর এই আমি আজকে যেটা দেখাবো এটা সিম্পল আপনি পে গেম তৈরি করবেন জাস্ট প্লে স্টোর পাবলিশ করতে পারবেন না আপনার গুগল ড্রাইভে রেখে দিয়ে আপনার ফ্রেন্ডদের বলবেন ডাউনলোড করতে তারা ইউজ করবে আপনি সেখান থেকে অ্যাড অ্যাড কোড অ্যাড করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন তো গাইজ চলেন শুরু করে যাক ফ্রেন্ড আপনার কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন দেন ব্রাউজার ওপেন করে থ্যাংকিউবেল ডট কমে যাবেন তো থ্যাংক ডট কমে লগ ইন করবেন সো আমি এর ওপরে একটা ভিডিও বানিয়েছি যে থ্যাংক থ্যাংক ডট কম এ গিয়ে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন তো কীভাবে লগ ইন করবেন তো এর অবশ্যই এর ওপরে আমি পুরো ভিডিও বানিয়েছি ডিসকাস করেছি তো প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা লিঙ্ক দেওয়া আছে তো প্লিজ ওই লিঙ্কটা ক্লিক করে আপনি আগের ভিডিওটা দেখে আসুন তারপর আপনি এটা এই ভিডিওটা দেখুন তো প্রথমে আপনি কি করবেন এটা ডট কম এ ইন হওয়ার পর তারপরে ক্রিয়েট ক্রিয়েট নিউ অ্যাপ তো এটাতে ক্লিক করবেন তো তারপরে এখানটায় একটা অ্যাপ্লিকেশন নাম দেবেন তো আমি ক্যাশ নাম দিচ্ছি তারপরে এখানটায় ওকে করে দেবো আমি সো ওকে করে দেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন গাইজ ক্যান্ডিকে নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে তো এরকম একটা পেজ ওপেন হবে প্রথম তারপর আপনি এখান থেকে একটু নিচে 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 আসবেন এসে এসে তারপর তারপর এই টাইটেলে যে দেখতে পাচ্ছেন এটা করে এখান থেকে আপনার দেবেন ওয়েব ভিউ এইটা উঠিয়ে এখানে ড্র করে ছেড়ে দেবেন তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলা হাইট এগুলো অটোমেটিক সব রেখে দিতে হবে তারপর আপনার এই যে হোম ইউআরএল তো এই ইউআরএলটাই কাজ মেন কাজ হচ্ছে এই ইউআরএল এর মাধ্যমে আপনার

তারপর এটা হচ্ছে এ টেন ডট কম সো যারা অনলাইনে গেম খেলেন খেলেন তারা অবশ্যই জানেন অনেক ওয়েবসাইট আছে অনলাইনের মাধ্যমে গেম খেলা হয় তো এর ইউআরএলটা কপি করলে হবে না তো এর অরিজিনাল ইউআরএলটা কোথায় থেকে পাবেন তো যে কোনো একটা ওয়েবসাইটেও প্রবেশ করবেন তারপরে সবই গেমের কিন্তু ইউআরএল পাবে না তো কিছু কিছু গেমের ইউআরএল পাবেন সেই ইউআরএলটা ওখানে পেস্ট করলে ওই অ্যাপ্লিকে গেমটা কিন্তু অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনে কনভার্ট হয়ে যাবে এবার আমরা আসি যে এই অ্যাপ্লিকেশন কি প্লে স্টোরে পাবলিশ করতে পারবো জি বন্ধুরা এই অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন না তার কারণ এই অ্যাপ্লিকেশন তৈরি করে আগার এতে গুগল প্লে স্টোরে পাবলিশ করেন তো গুগল প্লে স্টোর এটা রিজেক্ট করে দেবে তো এর কিভাবে এটাকে আপনি গুগল প্লে স্টোর পাবলিশ করবেন তো আমি এর কিছু প্রসেসার লাস্টে বলবো তো প্রথমে আমরা এটা তৈরি করা শিখে নিই আগে তো যে কোনো একটা গেম ওপেন করবেন এখান থেকে সাইটে যে কোনো একটা এখানে আপনি গেম প্লে করে খেলতে পারেন তো আমি এই গেমটা সরি তো আমি এই গেমটা প্লে করছি ক্যান্ডি ডস ডাস এটা প্লে করে দেখছি আমি সো মাউসের লেফট বাটনে ক্লিক করবেন দেন তারপরে আপনার এই যে পেজ ভিউ সোর্স এটাতে ক্লিক করবেন এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ কন্ট্রোল ইউ ক্লিক করলে আপনি এই এরকম একটা এইচটিএমএল কোডিং এর পেজে চলে আসবেন তো বেসিক্যালি এই এর অরিজিনাল কোডটা এর ভেতর আমরা কোথায় থেকে খুঁজে পাব এর জন্য আপনি কি কন্ট্রোল কিবোর্ডে টাইপিং করবেন কন্ট্রোল এফ দেন এরকম একটা এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স চলে আসবে সার্চ বক্স চলে আসবে তো আপনি এখানে টাইপিং করবেন আই ফ্রেম দেন এখানে আপনি আই ফ্রেম টাইপিং করবেন তো এই যে দেখেন যেখানে যেখানে আই ফ্রেম লেখা আছে সেখানে হাইলাইট হয়ে গেছে তো এখানে একটু নিচে আসবেন দেখেন এই যে আই ফ্রেম এখানটায় স্টার্ট হয়েছে কোথায় ওপেন হয়েছে আর কোথায় ক্লোজ হয়েছে এটা আপনি খেয়াল করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আই ফ্রেম এই যে এইখানটা থেকে এই যে এই পর্যন্ত এক লাইন এই যে প্রথমে আপনার আই ফ্রেম এটা স্টার্ট হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানটায় ক্লোজ হয়েছে সো এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে ব্যাকস্ল্যাস আছে তো আমরা এর ভেতরে ইউআরএলটা কোথায় পাবো তো এই যে দেখতে পাচ্ছেন এস আর সি তো এই কোড এই যে দেখতে পাচ্ছেন এই কোডটা হচ্ছে এর গেমের অরিজিনাল কোড সরি ইউ তো এই ইউ কপি করার জন্য আপনি এখানটায় আহ সরি তো আপনি এখান থেকে কপি করে নেবেন এই ইউআরএলটা কপি করবেন এই যে ব্যাক স্ল্যাশ দেওয়া আছে তার আগে তার আগে পর্যন্ত এটাকে কপি করবেন কন্ট্রোল সি ক্লিক করে কপি করবেন দেন এটা আমরা যদি একটা নিউ ট্যাবে নিয়ে এটাকে আমরা পেস্ট করি কিন্তু এর পাশে যে অ্যাডগুলো আসলো সেই অ্যাডগুলো সহ হবে না খালি গেমটা প্লে হবে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই সাইটে এই সাইটেগুলো গুলা এই দুই সাইটে যে অ্যাড শো হচ্ছিল এই অ্যাড গুলা কিন্তু আর শো হচ্ছে না অবশ্যই তো খালি এটা পুরো খালি আছে আর বাকি গেমটা ওপেন হয়েছে তো আমরা এই ইউআরএলটা কপি করেছি এবার আমরা চলে যাব সোজা থ্যাঙ্কিউল ডট কমে থ্যাঙ্কিউল ডট কমে যাওয়ার পর আমরা যে এই যে হোম ইউআরএল এখানটাই খালি ছিল এখানটা আমরা ক্লিক করে এই ইউআরএলটা পেস্ট করব ঠিক আছে গাইজ তারপরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা দুখানা অ্যাড জেনারেট করব তো যারা এই অ্যাপ্লিকেশনে অ্যাড লাগাতে চাচ্ছেন চান তারা করবেন আর যারা অ্যাড কোড জেনারেট করবেন না ভাবছেন খালি গেমটা ওপেন করবেন জাস্ট গেমটা ওপেন করবেন তো আমি এখান থেকে দুখানে অ্যাড নেবো একটা ব্যানার অ্যাড একটা হচ্ছে ইন্টারশিয়াল অ্যাড তো আমি ব্যানার অ্যাড নিচ্ছি তো এখানে একটা ব্যানার অ্যাড নিয়ে নিচ্ছি তারপরে আমার একটা ইন্টারশিয়াল অ্যাড নিয়ে এবার ছেড়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন সরি এই অ্যাডটা কিন্তু একটু নিচে নিচের দিকে দেবো আমি তো এটাকে আমি ক্লিক করে ডিলিট করে সো ব্যানার ব্যানার অ্যাডটাকে এটা একটু নিচে টানে দেন অ্যাডটাকে আমি নিচে দেবো তো দুখানে অ্যাড আমরা জেনারেট করেছি তো এবার এই অ্যাডের কোডগুলো আমরা বসিয়ে দেবো কোড থেকে তো আমরা অ্যাডমোবে চলে যাব তো প্রথমে আমরা এর কোড কপি করব দেন আমরা থ্যাংকিল ডট কমে ফের যাবো এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো তারপরে ফের নেক্সট ইন্টারশিয়াল কোড এখানে আমরা কোডটা বসাবো তো আমরা অ্যাডমোভে ফের যাব তারপর ইন্টারশিয়াল কোড জেনারেট করব দেন থ্যাংকিল ডট কমে যাবো তো এখানে আমরা এটা পেস্ট করে দেবো আর এই যে টেস্ট মোড এটাকে আপনারা আনচেক করে দেবেন যেতে আপনারা এই অ্যাপ্লিকেশনটা তৈরি করে লাইভ চেক করতে চান তাহলে টেস্ট মোড এটা রেখে দেবেন আর যখন অ্যাপ্লিকেশনটা একদম সাকসেসফুল তৈরি হয়ে যাবে এটা কিন্তু আনচেক করে দিতে হবে এরকম ভাবে না হলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না ঠিক আছে গাইজ দুটো এই ব্যানারের ইন্টারশিয়াল এটাও এভাবে আউট করে দেবেন তারপর এটাও তো আমি এটা রেখে দিচ্ছি এখন টেস্ট করব আমরা তো তারপর আমাদের কাজ হচ্ছে এবার আমরা ব্লগারে চলে যাব ব্লগারে কাজ মেন কাজ হচ্ছে এবার ব্লগার তো ব্লগার ডট কম ব্লগারে গিয়ে তো ব্লগারে গিয়ে আমরা প্রথমে এখান থেকে একটা স্ক্রিন ওয়ানে ক্লিক করব দেন তারপর আমাদের কাজ হচ্ছে এখানটায় তারপর আমরা এই যে ইন্টারলিজ এটা আমরা ক্লিক করে এভাবে ড্র করব তারপরে ফের আমরা এবার ওয়েব ভিউ যাব তারপরে এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন ওয়েব ভিউ ওয়ান হোম ইউআরএল এটাকে আমরা ড্র করে টেনে দেব ঠিক আছে তারপর আমাদের কাজ হচ্ছে এখানটায় ইউআরএলটা কপি করে কপি করে এখান থেকে আমরা ম্যাজিকে যাব ম্যাজিকে গিয়ে সরি টেক্সটে যাব তারপরে এই যে এটা আমরা ড্র করে এখানটায় টেনে দেবো দেন এখানটা আমরা টাইপ ওই ইউআরএলটা কপি করবো আমরা সো ডিজাইনে যাব তারপরে আমাদের হোম ইউআরএল এটাকে আমরা কপি করব দেন দেন এটাকে আমরা কপি করব তারপর ফের ব্লগারে যাব এখানে গিয়ে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব ঠিক আছে তারপর এখানটায় দুখানা এই যে ব্যানার ওড ক্লিক করব তারপরে কল আমরা নিয়ে এসে এখানটায় অ্যাড করব দেন তারপরে ইন্টারশিয়াল ঠিক আছে এবার আমাদের আরেকটা কাজ আছে এখেনদাই আমরা এবার ব্য ব্যনারেটে ক্লিক করব তারপর এইটা আমরা নিয়ে আসবে এখেনদাই দেন তারপর আমরা যাব ফের ব্যানারে ব্যানারেটে তারপর এই যে এটা এটা আমরা ক্লিক করে এই ড্র করব দেন এখানে আমরা একটা ফের ম্যাজিকে ক্লিক করব তারপরে এই যে এটা ট্রু এটা টেন এখানে ড্র করে দেব দেন আমাদের ব্লগার কমপ্লিট সো আমাদের ব্লগার এখন কমপ্লিট ডিজাইনে যাই আমরা দেখতে পাচ্ছেন এখানটায় গেম শো হবে আর এখানটায় খালি নিচে হবে আর বাকি ওই যে ইন্টারসিয়াল যখন অপেন করবেন প্রথমে ফার্স্টে অ্যাড শো হবে পুরো পেজ তারপর ওটা ক্লোজ করে দেওয়ার পর গেম চালু হবে আর এখানটায় শো হতেই থাকবে ঠিক আছে তো গাইজ আমাদের আপাতত এখন গেম কমপ্লিট আপনি এই গেমটা এক্সপোর্ট করতে গেলে এই যে এক্সপোর্ট ক্লিক করবেন তারপরে এই যে অ্যাপ সেভ ডট এপিকে ডট মাই কম্পিউটার এটাতে ক্লিক করবেন আর আমরা যদি টেস্ট করতে চাই তাহলে তার জন্য আমরা কি করব এই যে এ ক্লিক করবো আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে গেমটা সত্যি যে চালু হচ্ছে তো তার জন্য আপনার কাজ হচ্ছে তারপর আপনি এই থ্যাংক ইউল লাইভ এটাতে ক্লিক করবেন দেন এখানটায় এই কোডটা আপনার স্ক্যান করতে হবে তো আপনি আমি মোবাইল ওপেন করছি দেন মোবাইল ওপেন করার পর থ্যাংক ইউল ডট কম এ থ্যাংক অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে ইজিভাবে পেয়ে যাবেন তো এটাকে ডাউনলোড করবেন তারপর চেক করবেন তো চেক করার জন্য আপনি এই স্ক্যান কিউ কিউআর কোড এটাতে ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি মোবাইলে স্ক্যান করছি সো গাইজ দেখতেই পাচ্ছেন গেমটা কিন্তু ওপেন হয়ে গেছে তো নিচে আমাদের অ্যাড শো হওয়ার দরকার ছিল এই যে অ্যাড শো হচ্ছে দেখেন তো দেখতে পাচ্ছেন গেমটা কিন্তু খুব অসাধারণ লাগছে চালু হয়ে গেছে তো আমরা একটু খেলে দেখি গেমটা গেমটা কি সত্যি চালু হচ্ছে সো প্রথমেই দেখেন এই যে তারপরে এই যে দেখেন বন্ধুরা আপনারা দেখতেই পালেন যে একটা খুব সহজে গেম তৈরি হয়ে গেল তো এবার আমরা এই গেমটা এটা গুগল প্লে স্টোরে করতে পারবেন তার কারণ আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উপরে গেমটা তৈরি করা তো এটা যখনই আপনি গুগল প্লে স্টোরে পাবলিশ করবেন গুগল প্লে স্টোরে এটা রিজেক্ট করে দেবে তো এর জন্য আপনি কি মানে কি উপায় আছে এটাকে ইউজ করার মানুষের কাছে পৌঁছে দেওয়ার তো এর উপায় একটাই আছে আপনি ওয়েবসাইটে এই গেমটা আপলোড করতে পারেন তো অনেক ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইট আছে কিংবা আপনি হয়তো ডোমেন কিনে ওয়েবসাইট তৈরি করেছেন সেখানে আপনি এই গেমের ইউআরএল পাবলিশ করে আপনি রাখতে পারেন আর মানুষকে বলতে পারেন যে আমার ওয়েবসাইটের ভেতরে একটা গেম আছে সেটাকে ডাউনলোড করেন করে ইউজ করেন তো তারা যদি ইউজ করে সেই অ্যাড শো হবে আর সেই অ্যাডে থেকে আপনি ইনকাম পাবেন তো একটাই উপায় সেটা হচ্ছে ওয়েবসাইটে আপলোড করে তাছাড়া আপনার আর দ্বিতীয় উপায় হচ্ছে আপনার ওয়েবসাইট যদি না থাকে ফ্রি ওয়েবসাইটও আপনি বানাতে জানেন না তাহলে আপনি কি করতে পারেন গুগল ড্রাইভ গুগল ড্রাইভে রেখে দিয়ে আপনার যতগুলো বন্ধু আছে কিংবা আপনার বাড়ি ফ্যামিলি যারাই মোবাইল ইউজ করে তাদের বলতে পারেন যে গুগল প্লে স্টোর থেকে যে গেম গুলা ইউজ করো সেই গেম আমি দিচ্ছি আমার ইউজ করো তাতে থেকে আমি কিছু ইনকাম পাবো তো এরকম ভাবে বলে আপনি গুগল ড্রাইভে রেখে দিতে পারেন তো ওখান থেকে ডাউনলোড করে তারা ইউজ করতে পারে তো এই দুই ধরনেরই প্রসেস তাছাড়া আর আপনার কোনো রাস্তা নাইকো যে গুগল প্লে স্টোরে রাখার আর দ্বিতীয় কথা হচ্ছে যে গুগল প্লে স্টোর রাখা যাবে সেটা আলাদা পলিটিক্যাল ভাবে সেটা HTML কোডিং করতে হবে তো আমি নেক্সট আশা করি এখন টাইম পাবো না আমি কিছু দিনের ভেতরেই যে ওইটা গুগল প্লে স্টোর কিভাবে পাবলিশ করবেন আমি HTML ডেম এর কোডিংয়ের থ্রু দেখাবো তো প্লিজ আমার সাথে চ্যানেলের সাথে জুড়ে যান যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ আমি এই ধরনের লেটেস্ট টেকনোলজি ভিডিও এনি টাইম নিয়ে আসতেই থাকি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট কোনো সমস্যা হলে কোনো প্রবলেম হলে কমেন্ট করার চেষ্টা করবেন আর যদি কমেন্টের প্রবলেম হয় তাহলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে ফেসবুক ডিসক্রিপশন সরি ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ওখানে গিয়ে আমার ফেসবুক ফেসবুক ফ্যান পেজে ইনস্টাগ্রাম টুইটারে আমার সাথে যোগাযোগ করতে আর চব্বিশ ঘন্টার ভেতর আমি অ্যাক্টিভেট থাকি এনি টাইম ধরেন তো যখনই আপনি এস এম এস করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট তো সবাই ভালো থাকবেন বাই বাই